রাতে ব্যতিক্রমী সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে উত্তর কোরিয়া, আর তা সরাসরি প্রত্যক্ষ করেন দেশটির নেতা কিম জং উন। ওয়ার্কার্স পার্টির 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়। এতে নতুন ক্ষেপণাস্ত্র সহ নিজেদের উদ্ভাবিত অন্যান্য সমরাস্ত্র প্রদর্শন করে উত্তর কোরিয়া। এসব অস্ত্রের মধ্যে রয়েছে অন্য মহাদেশে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র। প্রায় দু বছর পর আর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়।